আমি একজন 16-17 বছরের যুবক। আমি নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। দয়া করে আপনার কাছ থেকে উত্তর চাই। দেখুন, এই বিষয়ে বারবার বিভিন্ন সময় আমরা কথা বলেছি। খুব সুন্দর কথা, একজন বয়সে তরুণ যুবক একেবারে তারুণ্যের শুরুতে আছেন, এরকম একজন যুবক জানতে চেয়েছেন। এটা প্রশংসারযোগ্য যে ঈমান ভঙ্গের কারণ আসলে আমরা জানি না, এটা জানা দরকার আমাদের। ঈমান কি ভাঙে নাকি ভাঙে না? মশকায়ের লোকজনের ঈমান ভাঙে? আপনাদের জীবনে ঈমান ভাঙছে যাদের, এটা হাত তুলুন তো, যে ঈমান ভাঙছিল কি? একটু আগে বললেন ভাঙে, এখন হাত তুললেন না। হ্যাঁ, অজু ভাঙে আপনাদের মহেশখালীতে? অজু ভাঙে না? এক অজু তো চলে সারা লাইফ, ভাঙে? এখন যদি বলি কার কার অজু ভাঙছে গত 2-4-5 দিনের মধ্যে, তো সবাই হাত তুলবেন। হ্যাঁ, অজু তো ভাঙছেই, কাল রাত্রিতে ঘুমাইছি অজু ভাঙছে, পেশাব করছি অজু ভাঙছে, পায়খানা করছি অজু ভাঙছে, আমরা সবাই জানি, ঠিক না ভাই? তাহলে ঈমান ভাঙছে কি না এই বিষয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। ঈমান ভাঙে কেমনে এটাই তো জানি না, তা হাত তুলবো কি? দেখুন, কেউ যদি ঈমান আনার পর শিরকে লিপ্ত হয় তাহলে ঈমান ভেঙে যায়। শিরকে লিপ্ত হলে কি হবে? আপনি ঈমান এনেছেন, এরপরে কোনো দরবারে গিয়া ওই দরবারওয়ালার কাছে ধর্ণা দিছেন, শিরক করলেন, ঈমান ভেঙে যাবে। ওই দরবারওয়ালাকে আল্লাহর স্থলাভিষিক্ত, আল্লাহর পাওয়ারফুল, আল্লাহর মতো মনে করলেন, আল্লাহর পর্যায়ে নিলেন। এমনকি কোনো নবী রাসূলকেও যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান, যেমন ঈসা আলাইহিস সালামকে, মারিয়ামকে এবং ওজায়েরকে ইহুদি নাসারারা আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে এবং আল্লাহর পরিবারভুক্ত ইত্যাদি বলে তারা কুফুরি করেছে, তারা ঈমান হারা হয়ে গেছে। অতএব কেউ যদি আল্লাহর সম্পর্কে ত্রুটি করে শিরকে লিপ্ত হয়, আল্লাহর কোনো পার্টনার সাব্যস্ত করে, সাবধান থাকতে হবে শিরক থেকে। এই জন্য যে আমল যা করে না করি, ওই যে আজকে আলোচনা বললাম, শিরক করবেন তো আমল বরবাদ হয়ে যাবে, সেই জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। কোনো কিছুর দরকার কার কাছে চাইবেন? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে চাইবা। এই জন্য আমরা নামাজে প্রত্যেক রাখাতে বলি ইয়াকা নাবুদু, আল্লাহ আপনার কাছে আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই, আর কারোর কাছে না। তারপরে যে মাজারে দৌড়ান, কোনো পিসাবের হাতে পাওয়ার আছে মনে করে তার কাছে গিয়া সব দেন, তার কাছে পাওয়ার আছে? আর সে নিজেই তো আল্লাহর গোলাম, তার কাছে কোথায় যাচ্ছেন? আপনি চাবেন মালিকের কাছে, গোলামের কাছে কেন যাচ্ছেন? আল্লাহ তালা আমাদেরকে সমস্ত শির থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে শিরকে লিপ্ত হলে তার ঈমান ভঙ্গ হয়ে যায়, কুফরে লিপ্ত হলে ঈমান ভঙ্গ হয়ে যায়। আল্লাহর কোনো বিধান নিয়ে কারো সংশয় সন্দেহ সৃষ্টি হলো, ঈমান ভেঙে যায়। শরীয়তের একেবারে সুস্পষ্টভাবে প্রমাণিত কোনো বিষয় নিয়ে তামাশা করলেন, তুচ্ছতা চিল্লি করলেন, কোনো দোস্ত দাঁড়িয়ে আছে, অনেকদিন পরে দেখলেন হঠাৎ করে তার মুখে দাঁড়িয়ে, এতদিন দাঁড়িয়ে ছিল না, বললেন কিরে দোস্ত, আরে তোর তো ছাগলের মতো দেখা যাচ্ছে দাঁড়িগুলো। নবীজি সুন্নত নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলেন, আপনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটি, তার নির্দেশ, তারপরে ব্যঙ্গ করলেন। অনেকদিন পরে কোনো মেয়ে তার বান্ধবীকে দেখেছে যে সে বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, পর্দা পোশিদের সাথে চলে। আগে সে খোলামেলা চলতো, পর্দা পোশিদা মানতো না, ফাসেকি জিন্দিগি করতো, যাপন করতো, এখন সে পর্দা করে। দেখার পরে বললেন কিরে কি ব্যাপার, ভূতের মতো দেখা যায় দেখি। ব্যাস হাসি মুখে বলে ফেলছেন, মনে করছেন রসিকতা করছেন, সব জিনিস নিয়ে রসিকতা করা যায় না। শরীয়তের কোনো বিষয় আপনি নিজে মানতে পারেন না, কারণ আপনি ঈমানদার হারা হবেন না, কিন্তু আরেকজন মানে তার নিয়ে তাচ্ছিল্য করলেন, ব্যঙ্গ করলেন, ঈমান নষ্ট হতে পারে। এরকম অনেক বিষয় আছে ঈমান ভঙ্গের কারণ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।